যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত পাঁচ, আহত ৪১ জন। ২১ সালের মধ্যে গলে যাবে হিমালয়ের ৭৫% বরফ, দাবি রিপোর্টের। ইরানের ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ থাকছে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান ও সৌদির সম্পর্ক। ইরান এবং সৌদির সম্পর্ক এক বিস্ময়ের সৃষ্টি হয়েছে, বিশেষত এই দুই দেশ যখন বৈরিতাতে ছিল তখন প্রক্সি যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছে। বিশেষত ইয়ামেন যুদ্ধকে সামনে ধরে নেওয়া যায়। ইয়ামেন যুদ্ধে ইরান যেমন হুতি বিদ্রোহীদের সাহায্য করেছে, ঠিক তেমনই সলভেশন সরকারকে সহায়তা করেছে সৌদি আরব সহ আরও ৫টি দেশ। তারা মিলে এই সৌদি আগ্রাসন শুরু করেছিল। কিন্তু বস্তুত এই যুদ্ধ মূলত ইরান এবং সৌদি আরবের মধ্যেই ঘটেছিল বলেই ধরে নেওয়া হয়, কারণ যেখানে সরাসরি মদদ দিয়ে আসছিল ইরান এবং সৌদি আরব। তারপরেও এখন সেই ইরান এবং সৌদি আরব তাদের সেই দোষাদোষি যুদ্ধ ভুলে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং একে অন্যের দেশ সফরে ব্যস্ত রয়েছে, আর এতে করে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভালো করেই জানে যে সৌদি আরব যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং ইসরায়েলের কোনো খানা আর থাকবে না। সৌদি আরব এর মাধ্যমেই মূলত মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে আর উস্কানিদাতা হিসাবে কাজ করে দখলদার ইসরায়েল। ইসরায়েল এবং আমেরিকা সৌদি আরবকে এতদিন যাবৎ ভয় ভীতি দেখিয়ে নানাভাবে হয়রানি করে আসছে, বিশেষত ইরানের ভীতি ছড়িয়ে তাদেরকে তাদের দলে রেখেছিল। কিন্তু যখনই ইরানের সাথে সৌদি আরবের ভালো সম্পর্ক হলো তারপর থেকে ইরান এবং সৌদি আরব উভয় দেশই বুঝতে পারছে আসলে আঞ্চলিক শক্তি, বড় শক্তি, বাইরের কোনো শক্তি এসে এখানে আসলে কিছুই করতে পারবে না, নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এ কারণে তারা নিজেরাই এখন নিজেদের শক্তি বাড়াচ্ছে, আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে। খুব দ্রুতই মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে হবে যত মার্কিন সেনা এখনও মোতায়েন আছে সবাইকে, বিশেষত সিরিয়াতে যে মার্কিন সেনাগুলো রয়েছে যারা সেখান থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেল সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে, মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। আর ইরান, সৌদি আরব সহ আশেপাশের সমস্ত রাষ্ট্র, বিশেষত ওমান, কুয়েত, কাতার, আরব আমিরাত, তুরস্ক, সব রাষ্ট্র মিলে একটি নতুন মুসলিম বলয় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া ইরান সৌদির সম্পর্ক বা বন্ধুত্ব আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এটা কি আর মুসলিম বিশ্বের জন্য উপকার বয়ে নিয়ে আসবে নাকি ক্ষতির কারণ হবে? এ সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়া মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান সৌদি সম্পর্ক নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ৪১। যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যে সম্প্রতি পৃথক বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। এই সব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪১ জন। যুক্তরাষ্ট্রের ইলিনয়স, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড ও মিজৌরিতে এই সব ঘটনা ঘটে। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে রোববার উঠতি বয়সীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে এক কিশোর মারা গেছে। রাত ১টার দিকে সেখানে গুলির ঘটনা ঘটে, এতে অন্তত ৯ জন আহত হয়, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইলিনয়সের শিকাগো থেকে ২০ মাইল দূরে উইল ব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন, সেখানে গুলিতে ২৩ জন আহত হয়, একজনের অবস্থা গুরুতর। এদিকে শনিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্যাম্প গ্রাউন্ডে কনসার্টে গুলি চালায় এক বন্দুকধারী, এতে ২জন মারা গেছেন, আহত হয়েছেন আরো ২জন। পরে পুলিশের গুলিতে ঘাতক আহত হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সারা রাত কনসার্ট চললেও রোববার তা বাতিল করা হয়। পেনসিলভানিয়াতে শনিবার সকালে পুলিশের ব্যারাকে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য মারা গেছে, এই ঘটনায় আহত হয়েছে আরেক পুলিশ সদস্য। রোববার পুলিশ জানিয়েছে বন্দুকধারীর রাইফেল থেকে গুলি চালায়, পরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শনিবার একটি পুল পার্টিতে বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছেন।
তাদের বয়স 16-24 মধ্যে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গাড়িকে দেয়ালে ধাক্কা দিতে দেখতে পায়। গাড়িটির চালক গুলিবিদ্ধ হচ্ছিলেন। বাল্টিমোরে শুক্রবার রাতে বন্দুক হামলায় 6 আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 শরীরে একাধিক গুলি দেখতে পেয়েছে। আহত অপর 3 নিজেরাই রাস্তা পার হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের বয়স 17-24 মধ্যে। প্রসঙ্গত, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়েছে। স্কুলে, শপিং মলে, স্কুলের অনুষ্ঠানে গুলি চলছে। হামলাকারীদের মধ্যে অধিকাংশই কিশোর, তরুণ ও যুবক। এরপরও দেশটিতে অস্ত্র আইন কড়াকড়ি করা হচ্ছে না। রিপাবলিকান পার্টির নেতারা এর বিরোধিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে কিশোর বা যুবকদের ঝগড়া হলে ঘুষি মারা হতো, এখন সেখানে গুলি চলছে। 2100 সালের মধ্যে গলে যাবে হিমালয়ের 75% বরফ। হিমালয়ের হিন্দু কুশের বরফ অপ্রত্যাশিতভাবে বেশি পরিমাণে গলতে শুরু করেছে। এরকম চলতে থাকলে 2100 সালের মধ্যে হিমালয়ের 75% বরফ গলে যাবে বলে জানিয়েছে বিজ্ঞানীদের একটি দল। তারা সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, এমন চলতে থাকলে ওই অঞ্চলের 200 মানুষ প্লাবিত হওয়া ও পানি সংকটের মতো সমস্যায় ভুগবে। কাঠমান্ডু ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টের ডেভেলপমেন্ট আজ মঙ্গলবার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে না কমে, তবে আসন্ন বছরগুলোতে বন্যা ও বরফ ধস আরও ব্যাপক পরিমাণে বাড়বে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বরফ গলার কারণে হিমালয় অঞ্চলে বসবাস করা 240 মিলিয়নের বেশি মানুষ স্বাদু পানি থেকে বঞ্চিত হবে, আর ভাটির দিকে হিমালয় সৃষ্ট 12 আশপাশে বাস করা 1.65 বিলিয়ন মানুষও হবে পানি বঞ্চিত। প্রতিবেদনের অন্যতম লেখক ও অভিবাসন বিশেষজ্ঞ আমিনা মাহারজান বলেছেন, এই পর্বত অঞ্চলে বসবাস করা মানুষদের কেউই বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে, তবুও তারাই রয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। এই গবেষকের মতে, বড় ধরনের সহায়তা না পেলে এই অঞ্চলের মানুষরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে নিতে পারবে না। ইরানের 28 ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের তৈরি 30 শাহের ড্রোনের মধ্যে 28 ভূপাতিত করে ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। মঙ্গলবার ভোরে রুশ বাহিনী রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চলে এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপ্প। খবর আল জাজিরার। সেরহি পপ্প বলেন, কিয়েভের আশপাশের আকাশ সীমায় ইউক্রেনের বাহিনী এবং বিমান প্রতিরক্ষা দিয়ে প্রায় 20 শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, রাজধানীতে আরেকটি ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটিয়েছে রাশিয়া। কিয়েভে মঙ্গলবার ভোরবেলা প্রায় 4.5 এবং দেশের অন্যান্য শহরে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার সাইরেন শোনা যায় বলে তিনি জানান। পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় 70 দূরে অবস্থিত প্রায় 7 জনসংখ্যার শহর লোভিভের সামরিক প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার ভোর 5টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে, যেখানে সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাংস্কো বলেন, রাশিয়া তার অভিযানে টেলিযোগাযোগ অবকাঠামোর পাশাপাশি কৃষি ও কৃষি সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছে। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান সৌদি সম্পর্ক। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরান সৌদি ঘনিষ্ঠ সম্পর্ক, এই ব্যাপারে ইসরায়েল ও আমেরিকার অবস্থান এবং পাশ্চাত্যের গণমাধ্যমগুলো প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। আশা আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সম্প্রতি তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সাথে সাক্ষাতে বলেছেন, কোনো দেশ চায় না আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নয়ন সমগ্র মুসলিম বিশ্বের জন্য সীমাহীন সাফল্য বয়ে আনবে এবং বাইরের কোনো দেশই এই অঞ্চলে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না।
এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সাথেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা একটি অধিকতর নিরাপদ ও সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সকলের জন্য একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয় এবং একটি নিরাপদ আরও সমৃদ্ধ ও আরও উন্নত ভবিষ্যতের পৌঁছার জন্য একটি অনস্বীকার্য প্রয়োজনীয়তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ নিরাপত্তা বলতে কখনোই সামরিকীকরণকে বোঝায় না, বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বিস্তৃতির মাধ্যমে সকল দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আবদুল্লাহিয়ানের সাথে সাক্ষাতের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর তার ইতিবাচক ও স্বচ্ছ আলোচনা হয়েছে। অচিরেই তেহরানের সৌদি দূতাবাস আবার চালু হবে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্মান প্রদর্শনের পাশাপাশি বহিঃশক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে ইরান সৌদি সম্পর্ক এগিয়ে যাবে। বেইজিং এ ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে সমঝোতার খবর ছড়িয়ে পড়ার পর আমেরিকা ও ইসরায়েল এর তীব্র বিরোধিতা করেছিল। তারপরও তেহরান রিয়াদ সম্পর্ক নতুন পর্যায়ে এসে উপনীত হয়েছে এবং দিন দিন এই সম্পর্ক মজবুত হচ্ছে। তবে আমেরিকা কিছুটা সুর নরম করায় ইরান সৌদি সুসম্পর্কের বিরোধিতা করার ক্ষেত্রে এখন ইসরায়েল কার্যত একা হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংবাদ ও রাজনৈতিক মহল সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরকে স্বাগত জানিয়েছে এবং এটাকে তারা ইতিবাচক হিসেবে দেখছে। কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা সাথে সাথে এই ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া না দেখালেও এই ক্ষেত্রে তাদের রাজনৈতিক ব্যর্থতার বিষয়টিকে ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের পর ইসরায়েলের গণমাধ্যমগুলো তেহরান রিয়াদ ঘনিষ্ঠতাকে রিয়াদ তেল আবিব সম্পর্ক ঘনিষ্ঠ করার পথে বড় বাধা হিসেবে বর্ণনা করেছে। গণমাধ্যমগুলো মন্তব্য করেছে, এতে ইসরায়েল ও সৌদি আরবের বন্ধুত্ব বাড়বে যা কিনা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। এমনকি মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অঙ্গনে ইরানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টাও বাধাগ্রস্ত হবে। পর্যবেক্ষকরা বলেছেন, ইরান ও সৌদি কর্মকর্তারা যখনই কোনো সাক্ষাতে মিলিত হন কিংবা দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য কোনো উদ্যোগ নেন, তখনই ইসরায়েলি কর্মকর্তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। কারণ ইসরায়েলের রাজনৈতিক দলগুলো, এমনকি আমেরিকার সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ থাকলেও ইরানের ব্যাপারে তারা সব একজোট। বিশ্বে ইরান আতঙ্ক সৃষ্টি, আরব দেশগুলোর সাথে ইরানের দূরত্ব সৃষ্টি করা এবং আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা বাস্তবায়নে তারা সব ঐক্যবদ্ধ এবং সেভাবে তারা এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই ইরান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন ইসরায়েল ও আমেরিকার কর্মকর্তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে তাদের জন্য অনেক বড় হুমকি বলে মনে করে। অন্যদিকে সৌদি আরবকে তাদের শক্তিশালী অংশীদার ও মিত্র হিসেবে দেখে, তাই তারা ভেবেছিল অচিরেই রিয়াদের সাথে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু ঘটনা ঘটেছে ঠিক তার উল্টো। এই কারণে তেহরান রিয়াদ সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি কর্মকর্তারা বিস্মিত ও হতভম্ব হয়ে পড়েন এবং তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি এই ঘটনায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভায়ও তীব্র মতবিরোধ ও বিতর্ক শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু বহুদিন ধরে ইরান বিরোধী লড়াইয়ে নিজেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তিনি আশা করছেন ইসরায়েলের পক্ষে সৌদি আরবের জোরালো সমর্থন আদায় সক্ষম হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।